মঙ্গলেয়ইলাউসা বিকচরা জীবদ্রুষা জানকি দর্শন তৃষা হৃদয়ে বহি। মঙ্গলে অইলা উষা এই পদ্যাংশটিকে আলোচনা করা পূর্ব আমি জাঁনবা নিশ্চিত ভাবে বিদ্যার্থী মানক নিমন্তে এহা চক্ষি ছন্দরে রচিত হয়েছি। চক্ষি ছন্দর যাহা নিয়ম কুযাচি চারি পাদরে এক পদ হুয়ে, এহার প্রথম পাদর অক্ষর সংখ্যা 38 এবং এহার মধ্যে দ্বিতীয় পাদর অক্ষর সংখ্যা 39, যথাক্রমে এহার তৃতীয় পাদর অক্ষর সংখ্যা 9 এবং চতুর্থ পাদর অক্ষর সংখ্যা 13। এইভাবে ভাবে চক্ষি ছন্দরে এহাকু আমি গাইপারিবা। মঙ্গলে অইলাউসা বিকচরা জীবদ্রুষা জানকি দর্শন তৃষা হৃদয়ে বহি। কর পল্লবী নিহার মুক্তাধরি উপহার সতীঙ্ক বাসবাহার প্রাঙ্গণে রহি। কল কণ্ঠ কণ্ঠে কহিলা দরশন দিয় সতী রতি পাহিলা। মঙ্গলে অইলা উষা এহা নিশ্চিত ভাবরে কবি গঙ্গাধর মেহরঙ্কর তপস্বিনী কাব্যর চতুর্থতম সর্গরু আনীত। এহা এক পৌরাণিক কাব্য। এটি কুহাযাইছি রাম এবং সীতা যে কি মর্যাদাবন্ত পুরুষ রামচন্দ্র এবং জনক নন্দিনী রঘুকুলবধূ সীতাঙ্কর যে দাম্পত্য প্রেমর উজ্জ্বল দৃষ্টান্ত দিয়া যাইছে, যে কুহাযাইছি রাম সীতাঙ্কর দাম্পত্য যুগ্ম জীবনর উজ্জ্বলতম দার্শনিক দিগুলো এখানে উন্মোচিত করছি। নিশ্চিত ভাবে এই মঙ্গল অইলা উষা যাকি আমি এর এই শিক্ষা লাভ করা এবং শ্রেণীগৃহর এই শিক্ষা নিশ্চিত ভাবে বাহারক প্রসারিত হয়ে পারিব। কুহাগলা মঙ্গলে অইলা উষা মঙ্গলময় মুহূর্তরে ব্রাহ্ম মুহূর্তরে যে কুযাচ্ছে প্রত্যুষরে উষা সকাল এবং প্রভাত কাল আমি যাকে কৌছু, যেমনি মঙ্গল বিদ্যমান সেটি প্রভাত বিদ্যমান। নিশ্চিত ভাবে বিকচ রাজীব দৃষা কুহাগলা প্রস্ফুটিত পদ্ম পুষ্পকু নিজের নেত্র রূপে সজাই আসুচন্তি উষা দেবী। এই ক্ষেত্রে কুহাগলা বিকচ রাজীব দৃষা জানকি দর্শন তৃষা হৃদয়ে বহি। জানকি দেবীকে দর্শন করিবার লোভ সম্বরণ করে পু না প্রকৃতি স্বরূপিণী এই উষা দেবী সে মানবীয় লীলা আমি কহিছে গুরু গঙ্গাধর সাহিত্যের প্রকৃতি কিভাবে ভাবে জীবন্ত ভাবে উপস্থাপিত হয়ে পড়ে, প্রকৃতি কিভাবে ভাবে জীবন্যাস পাইপারে, এথিপাই কুযাই প্রস্ফুটিত পদ্ম পুষ্পকু নিজের নেত্ররূপে সজাই আসুচান্তি এটি উষা দেবী। জনক নন্দিনী জানকীকে দর্শন করা, বৈদেহীকে দর্শন করা, পার্থিবীকে দর্শন করা এবং যোজনগন্ধা যে কুযাচ্ছি তা দর্শন করা আসুচান্তি তৃষা এটি কুযাচ্ছে। তৃষার্থ ব্যক্তিটিয়ে যেভাবে ভাবে জল পিইবা ইচ্ছা প্রকাশ করে থাকে এবং তা জীবনর চরম এবং পরম ধ্যেয় হয়ে থাকে কেবল জল, ঠিক সেইভাবে ভাবে জানকীকে দর্শন করার লোভ, জানকীকে দর্শন করার অভিলাষ তৃষা ভি তা হৃদয়ের বিরাজিত হয়েছি যে কুযাচ্ছে এই উষা দেবীকর। আর কুযাচ্ছে কর পল্লবে নিহার, কর পল্লবে কুহাগলা কর শব্দর অর্থ নিশ্চিত ভাবে হস্ত এবং পল্লব যে কুযাচ্ছে বাল্মীকি ঋষিঙ্কর আশ্রমর কঁলিয়া ডাড়পত্রকে এখানে পল্লব কুযাচ্ছে, এটি অর্থাৎ পল্লব রূপক কর যে কুযাচ্ছে নিশ্চিত ভাবে নিহার মুক্তাধরি উপহার যে কুযাচ্ছে সকালর শিশুর বিন্দু যে পল্লব উপরে পতিত হচ্ছে সকালর শিশুর বিন্দু এইভাবে ভাবে জঙ্গলর কঁলিয়া ডাড়পত্র উপরে পতিত হুয়ে তাহলে সে মুক্তা স্বরূপ গ্রহণ করেছেন এবং কারণ পূজ্য পূজাকে অভ্যর্থনা করা গেলে পূজ্য পূজাকে সম্বোধন করা গেলে পূজ্য পূজা মানুষ অভ্যর্থনা করা গেলে আমাকে নিশ্চিত ভাবে কিছু উপহার নিয়ে যাওয়া হয়ে থাকে। এহা কেউ বৈদিক যুগর প্রচলিত হয়ে আসুছি এথিপাই কুহাগলা কর পল্লবে নিহার মুক্তাধরি উপহার, যে নিহার রূপক মুক্তাকে সে নিয়েছেন উপহার স্বরূপ সে দেবে নিশ্চিত ভাবে বৈদেহীকে দেবে জানকীকে দেবে উপহার। সেপাই কুহাগলা সতীঙ্ক বাসবাহার প্রাঙ্গণে রহি
एठारे सती शब्द को प्रयोग करी निश्चित भाव चमत्कृत करिसंती कवि गुरु गंगाधर सतीक बास बाहर प्रांगणे रही अर्थात सती शब्द एठारे जनक नंदिनी सीता प्रयोग कर वैदेही प्रयोग कर मैथिली प्रयोग कर कारण बार बार अग्नि परीक्षार सम्मुखीन हो देवी सीता निश्चित भाव अग्नि सुवर्ण भाई झटकुंपाई सती शब्द को प्रयोग कर निकट में सती बास बाहर प्रांगण रही बास अर्थ तर बासभवन जो पत्रकुटीर जो बाल्मीकि आश्रम से अवस्थान करभात कालीन समय बास बाहर प्रांगण रही जो कहुचारे अगणारे जो कुटीर सीतादेवी शयन करीर अगणारे अपेक्षा करषादेवी जी कि पद्म पुष्प को निजर नेत्र रूपे सजाई आसी बाल्मीकि आश्रम कौलिया डालपत्र को निजर कर रूप से सजाई आनी जी कि शिशिर को मुक्त रूप से उपहार स्वरूप हस्तर बहन करई जाचे वैदेही मैथिली पार्थिवी जी कि पतिगत प्राण जनक नंदिनी सीता पति द्वारा परित्यक्ता हुई बाल्मीकि आश्रम अवस्थान करुंव बाल्मीकि आश्रम जो वृद्धा तपस्विनी अनुकंपा गहन में बास करु काय मन वाक्य से पतिहित साधिनी तपस्या निमग्न अच्छा से निजे तपस्विनी जीवन जापन करुंपाई कहगला सती बास बाहर प्रांगणे रही जोठारे पतिहित साधिनी तपस्या करुंट जनक नंदिनी सीता अयोध्यार राजप्रासाद अयोध्यार राणी अंतपुर जो कहुच्छे सुवर्ण खचित राणी अंतपुर वैड्रुजमय राणी अंतपुर अयोध्या परित्याग कर से कि भाव में पत्रकुटीर एक निर्वासित जीवन जापन करुँचाई कलकंठ कंठे कहिला कलकंठ अर्थात कोईली कलकंठ अर्थात कोकिल यही कोकिल कंठरे उषादेवी संबोधन करुछंती जनक नंदिनी सीता कंठ कोईली भली सुमधुर कोकिल भली सुमधुर एथिपाई कहुची आरोप से कहुछंती दर्शन दिय सती राति पाहिला हे देवी सीते मोते दर्शन देवा हुंतु कारण एबे प्रभात समय एथिपाई एहाकु सीधासळख प्रत्यक्ष उक्ति प्रकाश कर संबोधन अर्थ में सीता सती को सेठारे तरे आम देखुचे हर्षई कार प्रदान कारण संबोधन प्रथम विभक्ति एथिपाई सती स्थान हर्षईकार कर संबोधन प्रयोग कराए विशेषकर कह तपस्विनी काव्य मंगले ऐला उषा यही पद प्रमाणित करुची राम सीतांकर दाम्पत्य जीवन जुग्म दार्शनिक दिग एवं किभली भाव में भारतीय नारीर आदर्श देवी सीता किभली भाव में मर्यादावंत पुरुष रामचंद्र जे कि प्रजानुरंजन तेणु पतिपत्नी विच्छेद पतिपत्नी प्रेम संपर्क को बहुगुणित निरंतर निविड़ता और भल पाइवा भितर प्राण प्राचुर्य को भरी देखिए यही महान शिक्षा मिलूँ निश्चित भाव में।